হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকেও আমি আপনাদের জন্য কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে হাজির হয়ে গেলাম যেগুলো জানা থাকলে আপনাদের সব কাজ সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা শীতকালে দেখবেন প্রচুর কমলা লেবু পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে শীতকালে যেহেতু কমলা লেবুর সিজেন তাই দেখবেন অনেক কম দামে পাওয়া যায় আর কমলা লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি তাই আমাদের প্রচুর পরিমাণে কমলা লেবু খাওয়া উচিত কিন্তু অনেক বাচ্চারাই রয়েছে যারা চিবিয়ে চিবিয়ে কমলা খেতে পছন্দ করে না বা যারা বয়স্ক মানুষ যাদের দাঁত নেই তাদেরও কিন্তু কমলালেবু লেবু চেবাতে অসুবিধা হয় সেক্ষেত্রে তাদের আমরা কমলালেবুর জুস তৈরি করেই দিই আর কমলালেবুর জুস তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়ে থাকে জুসারের সেটা ম্যানুয়েল জুসার হোক বা ইলেকট্রিক জুসার তো সেক্ষেত্রে জুস আর যদি বাড়িতে না থাকে এই পদ্ধতিতে আমরা খুব সহজেই জুস তৈরি করে নিতে পারবো এখানে দেখুন বড় ধরনের ছাঁকনি নিতে হবে ছাঁকরির নিচে একটা বড় বাটি রাখতে হবে আর নিয়ে নিতে হবে একটা গ্লাস বা যে কোনো ধরনের বাটি কমলা লেবুগুলোকে মধ্যে রেখে তারপর গ্লাস বা বাটির সাহায্যে দেখুন এইভাবে করে প্রেস করতে হবে তাহলে দেখবেন কমলা লেবুগুলো খুব সহজেই ম্যাশ হয়ে যাবে ম্যাশ ম্যাশ হয়ে যাওয়ার ফলে কী হবে কমলালেবুর জুসগুলো খুব সহজেই বাটির মধ্যে গড়িয়ে গড়িয়ে পড়বে যার ফলে আমরা খুব সহজেই জুস তৈরি করে নিতে পারবো যেমনটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পাল্পগুলো আলাদা হয়ে যাবে ছাঁকটির মধ্যে থেকে যাবে আর আলাদা করে কমলা লেবুগুলো ছাঁকতেও হবে না একদম পিওর জুস আমরা বাড়িতেই খুব সহজেই তৈরি করে নিতে পারবো আর এই জুসটা তৈরি করতে গিয়ে আমাদের কিন্তু বেশি টাইম একদমই লাগেনি এই যে দেখুন বন্ধুরা পাল্পগুলো আলাদা হয়ে গেছে আর দেখুন কতটা জুস বেরিয়েছে তো এবার আমি আপনাদের গ্লাসে ঢেলে দেখাচ্ছি তো আপনারাও খুব সহজে এই পদ্ধতিতে কমলা লেবুর জুস বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন বাচ্চাদের জন্য বা বয়স্ক মানুষদের জন্য বা নিজের জন্য তাই কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে সকাল সন্ধ্যা প্রত্যেক বাড়িতেই চা হয়ে থাকে তাই আমরা মোটামুটি সবাই চা খেতে খুব ভালোবাসি আর বিশেষ করে শীতকালে আদা দিয়ে চাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে কয়েকটি কমেন্ট এসছে যে আদা দিয়ে দুধ চা করলেই চাটা ফেটে যাচ্ছে তো চলুন আজকে এর জন্য একটা দারুণ ট্রিক তো আপনারা যখনই দুধ চা আদা দিয়ে করতে চাইবেন তখন চাটা যখন ফুটে যাবে লাস্ট মুহূর্তে আদাটাকে দিন ঠিক আছে অনেকে কি করে দুধ চিনি আদা সব একসাথে মিশিয়ে দেয় যার ফলে কি হয় চাটা ফুটলেই চাটা তখন ফেটে যায় তাই দুধ চা যদি আদা দিয়ে করতে চান তাহলে চাটা যখন ফুটে উঠবে লাস্টে তখন আদা দিতে হবে তাহলে দেখবেন দুধ চা আদা দিয়ে করলেও সেই চা কখনোই ফাটবে না আশা করছি ট্রিকটি কাজে দেবে তো বন্ধুরা আমরা যখন ফ্রিজে আটা মেখে রাখি অনেক সময় হয় বেঁচে যাওয়া আটা বা কখনো আগের থেকে আটা মেখে ফ্রিজে রাখি সেক্ষেত্রে দেখবেন সেই আটা মাখাটা ফ্রিজে রাখার ফলে খুব শক্ত হয়ে যায় আর এই শক্ত আটা মাখা দিয়ে সঙ্গে সঙ্গে যখন আমরা রুটি পরোটা বেলতে যাই সেক্ষেত্রে ঠিকঠাক মতো করে বেলা হয় না কিছুক্ষণ রাখলে তখন তো নর্মাল হয়ে যায় কিন্তু অনেক সময় হয় হাতে সময় নেই সেক্ষেত্রে আপনারা কী করবেন তখন আপনারা সেই মুহূর্তে রুটি তৈরি করার তাওয়াটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিন তারপরে অল্প একটু জল তাওয়ার মধ্যে রেখে তারপর জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ফুটন্ত গরম না হলেই হবে হালকা একটু জলটা গরম হলেই হবে তারপর সেই আটা মাখা রয়েছে সেই পাত্রটিকে এই গরম জলের ওপর বসিয়ে দেবো ঠিক আছে বসিয়ে দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো ঠিক আছে গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পরেও দেখবেন যেহেতু জলটা গরম রয়েছে তাই গরম জলে পাত্রটি থাকার কারণে দেখবেন আটাটা একদম নর্মাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি আটাটা একদম নরম হয়ে যাবে যার ফলে এই আটা দিয়ে আপনারা রুটি বা পরোটা খুব সহজেই বেলে তৈরি করে নিতে পারবেন আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে শাড়ি পরতে আমরা প্রত্যেক মহিলারাই খুব ভালোবাসি যদিও আজকাল শাড়ি পরার চলটা খুব কমে গেছে তা সত্ত্বেও কিন্তু আমরা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে শাড়ি পরতে ভালোবাসি বা শাড়ি পরে থাকি তো বন্ধুরা আমাদের কাছে এমন কিছু কিছু শাড়ি থাকে যেই শাড়িগুলোতে না দেখবেন প্রচুর জড়ির কাজ থাকে বা স্টোনের কাজ থাকে সেক্ষেত্রে সেই শাড়িগুলোকে না প্রেস করতে খুবই অসুবিধা হয় কারণ আমরা যখন সেই শাড়িগুলোকে প্রেস করি সেক্ষেত্রে দেখবেন সেই জড়ির কাজগুলো নষ্ট হয়ে যায় বা যদি কোনো স্টোনের কাজ থাকে সেক্ষেত্রে তো আমরা প্রেস চালাতেই পারি না তো ভালো শাড়ি যাতে নষ্ট না হয় তাই প্রেস করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে সরাসরি প্রেসটা রেখে ভাবে করে আমরা কখনোই জরির কাজওয়ালা শাড়ি বা যে কোনো হ্যান্ডওয়ার্কওয়ালা শাড়ির মধ্যে প্রেস করব না তো এইরকম ধরনের শাড়িগুলো প্রেস করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো ক কটনের পাতলা অন্যা বা পুরনো বেড কভার যদি আপনারা সেই শাড়ির ওপর বিছিয়ে যদি প্রেসটা করতে পারেন তাহলে দেখবেন শাড়ির যে জরির কাজ বা স্টোনের কাজগুলো একদমই নষ্ট হবে না অথচ শাড়িটা আপনারা খুব সুন্দর মতো করে একা একাই প্রেস করে নিতে পারবেন তাই বন্ধুরা এই ছোট ছোটো টিপসগুলো যদি আমরা জানতে পারি তাহলে দেখবেন আমাদের কাছে কোনো কাজই আর কঠিন থাকবে না সব কাজই জলের মতো সহজ হয়ে যাবে আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে যদি ট্রিকটি কাজে দেয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর দেখুন এইভাবে করে আমি কিন্তু আমার যতগুলো শাড়ি থাকে আমি বাড়িতেই কাঁচা ধোয়া করি আর বাড়িতেই কাঁচা ধোয়া করে এইভাবে প্রেস করি বাড়িতে আমরা শাড়ি কিভাবে কাঁচবো সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যেই ভিডিওটা দেখলে আপনারা খুবই উপকৃত হবেন তাই বন্ধুরা শাড়িগুলোকে লন্ড্রিতে না দিয়ে আমরা বাড়িতে কাঁচা ধোয়া করতে পারবো এইভাবে করে খুব সহজে প্রেসও করে নিতে পারবো চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা দুধ শেষ হয়ে যাওয়ার পরে দুধের বাসনের মধ্যে অনেক দুধের স্বর আরেকটু আদৌ দুধ লেগে থাকে অনেকে এই দুধের বাসনের মধ্যে আটা মেখে নেয় কিন্তু আজকে আমি এই বাসনের মধ্যে আটা না মেখে একটা দারুণ উপকৃত টিপস শেয়ার করব তার জন্য আমাদের কি করতে হবে নিতে হবে হাফ চামচ মতো গমের আটা এখানে কিন্তু গমের আটা নিতে হবে অন্য কোনো আটা বা ময়দা নিলে হবে না ঠিক আছে তারপরে আমরা হাফ চামচের থেকেও অল্প একটু হলুদ নিয়ে নেবো যদি আপনাদের কাছে কস্তুরি হলুদ থাকে তাহলে খুব ভালো কথা কস্তুর কস্তুরি হলুদটাই নেবেন আর যদি না থাকে তাহলে সবজিতে যে হলুদ খেয়ে থাকি সেই হলুদও নিলে হবে তারপর কি করব আটার আর হলুদটাকে এইভাবে করে দেখুন দুধের বাসনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব যার ফলে কী হবে খুব সুন্দর একটা প্যাক তৈরি হয়ে যাবে যেহেতু বাসনের মধ্যে দেখুন দুধের স্বর আর দুধ লেগে রয়েছে দুধ আর দুধের স্বর আমাদের স্কিনের পক্ষে খুবই বেনিফিশিয়াল আর তাছাড়া গমের আটা বা হলুদ সব কটাই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপযোগী এবার আপনারা চাইলে এই প্যাকটাকে হাতে মুখে গলায় যেখানে খুশি লাগাতে পারেন তাহলে দেখবেন আপনাদের স্কিন খুব সফট হয়ে যাবে আর হলুদ যেহেতু রং ফর্সা করতে খুবই সাহায্যকারী আর গমের আটার সাহায্যে দেখবেন ছোটো ছোটো লোমগুলোও উঠে যাবে আর তাছাড়া দুধ বা দুধের স্বরের সাহায্যে দেখবেন আপনাদের স্কিন খুব গ্লো করবে আর খুব সফট হয়ে যাবে কিছুক্ষণ রাখার পরে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন তাহলে দেখবেন কত এতটা সফট হয়ে যাবে স্কিনটা আর রেগুলার এটার ইউজ করলে আপনারা দেখবেন আপনাদের কালারও কিন্তু অনেকটাই ফেয়ার হয়ে যাবে তাই বন্ধুরা এই ছোট ছোট ঘরোয়া রেমেডি বা টিপসগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে দেখবেন পার্লারে গিয়ে অনেক মোটা মোটা টাকা খরচা না করে আমরা বাড়ির জিনিস ইউজ করে আমরা খুব সুন্দর হয়ে উঠতে পারবো আশা করছি এই টিপসটি আপনাদের দারুণ কাজে দেবে তাই বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা